বিজয় দিবস পালনের জন্য উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে। দিবসের সূচনা লগ্নে সকালবেলা হাজি জাল মামুদ সরকারি কলেজ, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শুরু করা হয়। সকাল 9টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান সাধর মোহাম্মদ বোরহানউদ্দিন, ইউএনও সাদিয়া উমুল বানিন, ওসি আব্দুল কাদের মিয়া মুক্তিযোদ্ধা সংবর্ধনার মাধ্যমে দিবসটি শুরু করেন। এতে ডিসপ্লে প্রদর্শন, যুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কুচকাওয়াজ, পায়রা অবমুক্ত করেন ও পতাকা উত্তোলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, মেয়র হাফিজুর রহমান লিটন, ইউএনও সাদিয়া উমুল বানিন, চেয়ারম্যান সাধর মোহাম্মদ বোরহানউদ্দিন, ওসি আব্দুল কাদের মিয়া। এ সময় নকলা প্রাণ কেন্দ্রে অবস্থিত পারফেক্ট পাবলিক স্কুল, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, সম্পাদক সহ 19টি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন কুচকাওয়াজে অংশ নেন। ইউসুফ আলী মন্ডল, এন.এ.এন. টিভি, শেরপুর।